Welcome to my YouTube channel. Thanks for click this video. তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্র সরকার ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিপথ প্রকল্পে মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশ তথা রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবে সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। পদের নাম অগ্নিবায়ু, অর্থাৎ অগ্নি বায়ু সেনাতে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সঙ্গে অঙ্ক, পদার্থবিজ্ঞান ও ইংরেজিতে 50% নাম্বার থাকতে হবে। শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে অঙ্ক, পদার্থ ও ইংরেজিতে 50% নাম্বার থাকতে হবে। শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, কোনো রকম বিবাহিত পুরুষ আবেদন করতে পারবে না এবং মেয়েরাও এখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই এখানে আবেদন করতে পারবে। বয়স, আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 29/12/1999 থেকে 29/6/2005 অনুযায়ী 17 বছর থেকে 23 বছরের মধ্যে হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। বেতন, প্রথম বছর মাসিক বেতন 30,000, দ্বিতীয় বছর মাসিক বেতন 33,000, তৃতীয় 36,500, চতুর্থ 40,000 টাকা। হাইট, মিনিমাম হাইট 152.5, ওয়েট বয়সের অনুপাতে উচ্চতা নির্ধারণ করা হবে। চেস্ট মিনিমাম রেঞ্জ এক্সপ্রিজিশন 5 সেমি। আবেদন পদ্ধতি, আবেদন ইচ্ছুক হলে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যে সমস্ত আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিজনাল সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আনতে হবে, অবৈধ সার্টিফিকেট পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যাল কর্পোরেট অফিস থেকে নিয়ে আসতে হবে, রিলেশন সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, পাসপোর্ট সাইজের কালার ছবি এবং সিগনেচার লাগবে। আবেদন ফি, আবেদনকারী প্রার্থীকে আবেদন ফি বাবদ জেনারেল ওবিসি ইডব্লিউএস এসসি এসটি 250 টাকা ধার্য করা হবে। অর্থাৎ আবেদনকারীকে কোনো রকম ছাড় নাই, আবেদনকারী এসসি হোক এসটি হোক যাই হোক আপনাকে 250 টাকা ফি ধার্য করা হয়েছে, জমা করা হবে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন শেষ তারিখ, ইচ্ছুক প্রার্থীরা 5 জুলাই 2022 পর্যন্ত আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তো আজকে আমি আপনাদের আবারও দ্বিতীয়বার করে জানিয়ে দিলাম, ঠিক আছে, যে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করবেন। অনলাইনের মাধ্যমে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক সবই দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করে নিতে পারবেন। যারা ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নিন। অগ্নিবীর থেকে অগ্নিবায়ু প্রজেক্ট, অর্থাৎ অগ্নিবীর বায়ু সেই প্রকল্পে আপনারা অবশ্যই আবেদন করে নিন। যাদের এলিজিবিলিটি আছে তারাই এখানে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন না, আর কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সঙ্গে যুক্ত হতে টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে, সেখানে সরাসরি গিয়ে যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ।